شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'হুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। এক বোন প্রশ্ন করেছেন এক বোনের পক্ষ হতে, তো তিনি বলছেন যে এক বোন আর অবিবাহিত বোনকে বলছে যে তুমি অমুকের পাশে বসো তাহলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। তো এই বোনও বলে ফেলেছে যে হ্যাঁ বসো তাহলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এই কথাটাই কি শিরিক হলো কিনা? হ্যাঁ বোন, এই কথাটি শিরিক হয়েছে, এটাই ঠিক, এই কথাটি শিরিক হয়েছে। কেননা কারোর পাশে বসার মাধ্যমে বিয়ের কোনো সম্পর্ক নাই। কেননা কারোর পাশে বসলে যে তাড়াতাড়ি বিয়ে হবে, না বসলে বিয়ে হবে না এমনটি নয়। বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে লিখে রেখেছেন হবে। আর আমাদের দায়িত্ব হচ্ছে পাত্রীর জন্য ভালো পাত্র খুঁজে বের করা এবং পাত্রর জন্য ভালো পাত্রী খুঁজে বের করা এবং পাত্রীর জন্য ভালো পাত্র খুঁজে বের করা, এটা আমাদের দায়িত্ব। কিন্তু কারোর পাশে বসার সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই। অমুক অমুক জায়গায় বরকত আছে, অমুক ব্যক্তির মধ্যে বরকত আছে, এই কথা বলা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ এবং তা শিরিক। তো এই কথাটি বলা শিরিক হয়েছে এবং তা মাপ চাইতে হবে। তো কেন শিরিক হয়েছে ব্যাপারে একটি আয়াত এসেছে সূরা আল আরাফের 188 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লা আমলিকু লি নাফসি নাফা ওয়ালা দররান ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র মা মাসানিয়া সু। আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে নবী, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, সমস্ত মানুষদেরকে বলে দিন, লা আমলিকু লি নাফসি নাফা ওয়ালা দররান ইল্লা মা শা আল্লাহ, আমি না পারি আমার নিজের জন্য ভালো মন্দ কোনোটাই করতে, নিজের জন্য ভালো মন্দ কোনোটা করতে পারি না, ইল্লা মা শা আল্লাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন। ওলাও কুনতু আলামুল গায়ব, আমি গায়েব জানি না, যদি গায়েব জানিতাম তাহলে কি হতো, লাস্তাকসারতু মিনাল খায়র, আমি ভালোগুলি অধিক সঞ্চয় করিতাম, ওমা মাসানিয়া সু, আর বিপদ আমাকে সুইতে পারতো না, বিপদ আমাকে আস্বাদন করতে পারতো না। তো এখানে মনে রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মন্দ কিছু করতে পারে নাই, তার পাশে বসলে যে বরকত আছে এমনটি কেউ বলতে পারে নাই। আর আপনি কিভাবে বুঝলেন যে অমকার পাশে বসলে বরকত আছে, এই কথা বলা যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো থেকে বিরত থাকতে হবে। আর বোনকে বলছি এটা তো একটা অপরাধ করেছেন, সাথে সাথে যদি পুরুষের কাছে পাশে বসার কথা বলে থাকে তাহলে তো এক ধরনের বড় কাবিরা গুণা করা হয়েছে, কারণ কোনো পুরুষের পাশে কেউ বসতে পারে না। তো এই দুইটি গুণা হয়েছে, এজন্য তাকে তওবা করতে হবে এবং তাকে বলতে হবে যে এটা ভুল ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে হবে। আশা করি বোন উত্তর পেয়েছেন। আল্লাহ আলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।